হ্যালো বন্ধুরা পুষ্পরেখা কিচেনে সবাইকে জানাই স্বাগত আমি আজকে সিলভার কাপ মাছের দারুণ একটা হেলদি আর টেস্টি রেসিপি শেয়ার করব। স্বসনে ডাটা আলু বেগুন দিয়ে সিলভার কাপ মাছের ঝোল কি ঝোলটা দেখে খুব লোভ লাগছে তো তাহলে আসুন দেখে নিই ঝোল বানাতে কী কী লাগছে আমি এখানে আলু বেগুন আর স্বসণে কেটে নিয়েছি আর সিলভার কাপ মাছ নিয়েছি তিন পিস নুন হলুদ মাখিয়ে রেখেছি তো গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম মাছ ভাজার জন্য আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে নুন হলুদ লাগানো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দুই দিক থেকে কিন্তু উল্টে পাল্টে একদম লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে তো এইভাবে একদিক ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আরেক দিকও লাল করে ভেজে নেব মাছের ঝোলটা কিন্তু একদম ঘরোয়াভাবে আর সিম্পল একটা রেসিপি শেয়ার করব। তো মাছটা ভাজা হয়ে গেছে দুই দিক থেকে একদম লাল করে ভেজে নিয়েছি এক এক করে এবার মাছটা নামিয়ে নিলাম এবার মাছের তেলের মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এইভাবে লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আলুটা প্রথমে দিয়ে দেব আলুটা দেওয়ার পর এবার দিয়ে দেব আমি টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দেবো নুন এক পিঞ্চের মতো হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো লঙ্কাটা যে যেরকম খান সেই হিসেবে মেশাতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে রসুন আর এক ইঞ্চের মতো আদা বেটে নিয়েছি ওটাও দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে ভেজে নিতে হবে এবার চাপা দিয়ে আলু আর মশলাটা ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি লো রেখেই আলুটাকে ভালোভাবে মশলার সাথে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি বেগুন আর সসনে ডাটা দিয়ে ভালো করে মিশিয়ে বেগুন আর শসনে ডাটাটাও সমস্ত সবজিগুলোকে এক মিনিটের মতো ভেজে নিতে হবে অল্প একটু ধনে দিয়ে দিচ্ছি ধনেপাতাটাও সবজির সাথে ভেজে নেব চাপা দিয়ে দিচ্ছি চাপা দিলে সবজিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো সবজিটা একদম ভালো করে ভেজে নিয়েছি রেডি হয়ে গেছে একবার নেড়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এক গ্লাস জল মিশিয়ে দিচ্ছি যেহেতু এটা মাছের ঝোল হচ্ছে তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তিনশো এমএলের মতো জল দিয়েছি এবার আমি চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটা ফুটিয়ে নেব তাহলে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তো মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে কিন্তু মিনিট টুয়েকের মতো ফুটিয়ে নিলে মাছের ঝোলটা রেডি হয়ে যাবে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে নামিয়ে নেব সিলভার কাপ মাছ একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো আরও মজাদার রেসিপি নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা